এবারে আমার একদম নতুন ধরনের গান একটি লেপচা গান গাইব। বাহ, লেপচা গান। লেপচা বন্ধুরা, আপনি সকলেই জানেন যে উত্তরবঙ্গে যে দার্জিলিং পাহাড় অঞ্চল, দার্জিলিং জেলা, কালিম্পং, কার্শিয়াং, এখানে লেপচা জনজাতি বাস করে এবং এছাড়াও সিকিম এবং ভুটানে লেপচা বাস করে। 2011 সালের সোনালি অনুযায়ী ভারতবর্ষে লেপচা সংখ্যা, লেপচা জনজাতির সংখ্যা 80,300। আমরা লেপচা গানে যাই। লেপচা গান একেবারেই বলতে গেলে জনজাতির গান, তাদের নিজস্ব ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে। শুনি আমরা লেপচা গান। গানটা শুরু করার আগে একটা ছোট্ট করে কথা জানিয়ে দিই, অ্যাকচুয়ালি এই গানটা শেখার আগে একটা হিস্ট্রি আছে। যখন কোভিড সিচুয়েশন চলছিল লকডাউন পিরিয়ড এর মধ্যে, আমরা এবার সেই সময় থাকাকালীন হঠাৎ করে আমাকে একজন আমার ফ্যান ফলোয়ার্স আমার শুভাকাঙ্ক্ষী আমাকে ফোন করে জানান আমেরিকা থেকে যে একটা লেকচার কম্পিটিশন হচ্ছে অনলাইনে, তুমি পার্টিসিপেট করতে পারো। এবার আমার কাছে তো জিনিসটা পুরো আননোন, না আমি ভাষাটা বুঝতে পারি, আমার মাতৃভাষা যেহেতু নয়, তো আমার কাছে খুবই কঠিন হয়ে গেছিল। এবং সেই কম্পিটিশন সোনাম সেনিং লেপচা স্যারের জন্মদিবস উপলক্ষে হয়েছিল। এবার ওনার গানও আমার সেরকম ভাবে জানা ছিল না, তো অনলাইন ঘেটে সেই গান তুলে নিজের প্রচেষ্টাতে চেষ্টা করেছিলাম গানটি গাওয়ার, এবং সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারপর সেই গান শুনে সিকিমের সিএম স্যার আমাকে ইনভাইট করেন এবং প্রায় মিলিয়ন্স অফ দর্শকের সামনে এই গানটা পরিবেশন করার সুযোগ হয়েছে। এটা আমার জীবনের একটা চরমপ্রাপ্তি। দর্শক বন্ধুরা, আপনারা যারা দেখছেন তারা মনে বুঝতে পারছেন যে সিকিমের মুখ্যমন্ত্রী তার এই গান শুনে খুশি হয়ে তাকে ডেকে পাঠিয়েছিলেন। দীপানিতের জন্য আমি সত্যি গৌরব অনুভব করছি। শুনি দেখছে গান। বাংলা অংশটি কে লিখেছে? ওটা আমি কম্পোজ করেছি। বাহ, অসাধারণ, দুর্দান্ত।